নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি চলে এলাম তারানাথ তান্ত্রিকের আরও একটি নতুন অভিজ্ঞতার কথা শোনাতে। এই অভিজ্ঞতার নাম কালের আশীর্বাদ। লিখেছেন আরমান ঘোষ। আর হ্যাঁ, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। তাহলে দেরি করছি না, সোজা গল্প শুরু করছি। আকাশটা একটু কালো করে এলেই যেন শরীরটা আপনা থেকেই 11/B মডলিনের দিকে টেনে নিয়ে যায়। যতই ভাবি যে না, এই কদিন আর যাব না, জিনিসটা নেশায় পরিণত হচ্ছে। মন আর মস্তিষ্ক একসাথে প্রতিবাদ করে ওঠে, ক্ষতি কি, এ তো কোনো বাজে নেশা নয়, এ তো গপ্পের নেশা, তারানাথের নেশা। এক হাতে ছাতা আর এক হাতে গরম আলুর চপ আর বেগুন নিয়ে যখন তার বাড়ির দোরগোড়ায় পৌঁছালাম, বুঝতে বাকি রইল না যে এই নেশা শুধু আমাকে গ্রাস করছে তা নয়, আমার পরম বন্ধু কিশোরীও তার প্রকোপ থেকে ছাড়া পায়নি। হাতে একটা পাসিং চোর সিগারেটের প্যাকেট নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে, মুখে মুচকি হাসি, যেন সে জানত যে এই সময় আমি এখানে হাজির থাকতে বাধ্য। সবই মায়া বুঝলে কিশোরী, সবই মায়া। তা তো বটে, চলো চলো, তোমার জন্যই অপেক্ষায় ছিলাম, চলো এবার। অর্ধভগ্ন দোতলা বাড়িটা প্রায় ভগ্ন দরজায় টোকা দিলাম। টোকা দিতেই পাশের দেওয়াল থেকে একটু চুন আর শ্যাওলা খসে পড়ল। দরজার আর এক পাশে তারানাথ জ্যোতিষ বিনোদ লিখা সাইনবোর্ডটাও একটু নড়ে উঠল। একসময় এই সাইনবোর্ড দেখে উপহাস করে লোকটা বোগাস বলেছিল কিশোরী। আজ সেই মনে হয় তারানাথের সবচেয়ে বড় ভক্ত। দরজাটা ক্যাচ শব্দে খুলতেই একগাল মিষ্টি হাসির সঙ্গে আমন্ত্রণ করল তারানাথের মেয়ে চারি। তেলে ভাজাগুলো তার হাতে দিতেই সে দৌড়ে ভেতরে চলে গেল চা বানাতে। আমরা সিঁড়ি বেয়ে চলে এলাম দোতলার ঘরে। ঘরে একটা মাত্র প্রদীপ জ্বালায় আলো আধারের খেলা চলছে। তারানাথ বৈদ্যুতিক আলো ব্যবহার করে না। সূর্যের আলো আর চাঁদের আলো যেমন ঈশ্বরের সৃষ্টি, অন্ধকারও তারই অবদান, সেটাকে উপভোগ করতে শেখো হে শেখো। হুকুর ধোয়ার মাঝে আচ্ছন্ন জানালার দিকে পিঠ রেখে আসনে বসে চোখ বন্ধ করে পরমানন্দে গড়গড়া টেনেই চলেছে স্বয়ং সে তারানাথ তান্ত্রিক। চোখ বন্ধ অবস্থায় আমাদের হাতের ইশারায় বসতে বললেন তিনি। বাইরে ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে। ঠান্ডা হাওয়ার দাপটে জরাজীর্ণ জানালার কপাটগুলো যেন কেঁপে কেঁপে উঠছে। বলছি ঠাকুরমশাই, জানালাগুলো বন্ধ করে দেবো নাকি? জলে ঝাপটা লাগছে আপনার পিঠে নিশ্চয়ই। না না, আমার পিঠে জল লাগছে না, ঠান্ডা হাওয়াটা লাগছে, তবে তা খুব একটা মন্দ ঠেকছে না। তাছাড়া আর মিনিট 25-এর মধ্যেই বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আর তোমরা যখন বাড়ির পথে রওনা দেওয়ার জন্য বেরোবে তখন আকাশ পুরো পরিষ্কার। না মানে আপনি কি করে মানে জানলেন? তারানাথ ভুরু কুচকে কিছু একটা বলতেই যাচ্ছিল, তবে তখনই চারি চা তেলে ভাজা মুড়ি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে হাজির হওয়ায় চুপ হয়ে গেল সে, আর কিছু বলল না। পরিস্থিতি বেগুতিকের পথে দেখে কিশোরী পাসিং শুয়ের প্যাকেটটা গুরুদক্ষিণার ভঙ্গিতে এগিয়ে দিয়ে বলল, হে নিন ঠাকুরমশাই, আমি একেবারে ভুলে গিয়েছিলাম, নিন সিগারেটটা। তারানাথ তার হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে যেন একটু শান্ত হল। একটা দীর্ঘশ্বাস ফেলে সিগারেটটা মুখে নিয়ে ধরাতে ধরাতেই বলল, এখন দেখে ঘড়ি দেখে ঠিক 25 মিনিটের মাথায় প্রচণ্ড এক বজ্রপাতের সঙ্গে বৃষ্টি থেমে যাবে, দেখে নিও। কিশোরী আবার কিছু একটা প্রশ্ন করতেই যাচ্ছিল, কিন্তু আমার কটমটিয়ে চেয়ে থাকা দরুন সে শুধু আচ্ছা আচ্ছা বলে থেমে গেল। আর চোখে দুজনে হাত ঘড়িতে সময় দেখে নিলাম, 5:55। তা তোমার খবর কি হে, হঠাৎ নতুন জুতো,
বেতন টেতন বাড়লো নাকি? আমাকে জিজ্ঞেস করলো তারানাথ। আমি তো হা, জুতো খুলে এসেছি নিচে সিঁড়ির তলায়, সেটা তো তারানাথের নজরে পড়ার কথা নয়। সতীপ, আপনি অন্তর্জানী গুরুদেব, হাত জোর করে বলে উঠল কিশোরী। তারানাথ কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠে বলল, সত্যি তোমরা পারো বটে, এইটা জানার জন্য অন্তর্জামী হতে লাগে নাকি? একটু চোখ কান খোলা রাখলে বোঝা যায় তুমি ঘরে ঢোকার পর থেকে গোড়ালিতে ভর দিয়ে হাঁটছো, বসার পর থেকে বুড়ো আঙুলের মাঝে দু তিনবার হাতও বোলালে, মনে হচ্ছে ফোসকা টোসকা পড়েছে। আর বর্ষাকালে এই জায়গায় ফোসকা পড়ার কথা নয়, যদি না নতুন জুতো হয়। এক মুঠো মুড়ি আর আধখানা বেগুনি মুখে পুড়ে লজ্জিত ভঙ্গিতে বললাম, আগে আর বলবেন না ঠাকুরমশাই, কি যে বিপদে পড়েছি, পাড়ার এক নেড়ি কুকুরের আবির্ভাব ঘটেছে, দরজা ফাঁক পেলে জুতো নিয়ে পালাচ্ছে, এরপর হতচ্ছাড়াকে মেরে তাড়াবো আমি, দেখেন, আর না হলে ওই মিউনিসিপ্যালিটিতে খবর দিয়ে দেব, আরামজাদাকে ধরে নিয়ে যাবে। আহা, তা করাটা খুব একটা ভালো হবে না, মনে রেখো জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। তা বলে চুপ করে থাকবো ঠাকুরমশাই, ব্যাটাকে কিছু একটা বলবো না, উল্টে আবার প্রেম, এ তো কোনো উপকার আমার করছেই না, বরং অপকার করেই চলেছে। আহ, সব কি আর উপকারের আশায় করা হয় হে, মানুষের সাথে থাকো, বন্ধুত্ব করো, সবাই কি উপকার করে? বরং বেশিরভাগই অপকারই করে। তাছাড়া কুকুর বেড়াল যা যা প্রাণী আছে, এরা প্রতিদিনই মানুষের উপকার করে চলেছে, তা তোমরা খুব একটা টের পাও না। কুকুর উপকার করে, কি যে বলেন না ঠাকুরমশাই, শুধু কিছু কুকুর পাহারা দেয় এই আর কি। তা নয়, তা নয়, আমার জীবনে প্রত্যক্ষ দেখা একটা গোটা বংশের নির্বংশ হওয়া থেকে বাঁচিয়েছিল কুকুর, শুধু একজন দুজনের বা পরিবারের নয়, আগামী বংশের প্রাণ রক্ষা, বুঝলে? ও বাবা, এ কি কিভাবে? ঠাকুরমশাই হোক না গল্পটা, হোক হোক শুরু করুন না, কিশোরী উত্তেজিত হয়ে অনুরোধ করল। আমিও বেশি করে মুড়ি আর চপ পুড়িয়ে নিলাম মুখে, নাহলে গপের মাঝখানে মচমচ শব্দ হলে বিপদ। আর একটা সিগারেট ধরিয়ে শুরু করলো তারানাথ, অনেক বছর আগের কথা বুঝলি, প্রায় বছর 30 তো হবে, তখন আমি মেদিনীপুরে ঝাড়গ্রাম নামে এক গ্রামে ছিলাম, সদগুরু সন্ধানে চলেছি, পায়ে হেঁটে ঘুরছি, ক্লান্ত হয়ে একটা মন্দিরের সামনে একটু ছাওয়া দেখে মনটা গড়িয়ে নিতে চাইল, একটু চোখ লেগেছে কি, একটা খস খস আওয়াজে তড়াক করে উঠে বসলাম আমি, দেখি এক বছর বিশেকের মেয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে, আর ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে, পরনে লাল পাড় বা সাদা শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া, ললাটে মোটা করে সিঁদুর। আমি জিজ্ঞেস করলাম, কিছু বলবে মা? আপনি কি সাধক? আমি বুঝলাম আমার বেশভূষা দেখে যে কেউ আমাকে সাধক অথবা তান্ত্রিক বলেই গণ্য করবে, হেসে বললাম, ওই আর কি, বা ভগবানের নামগান করি এই আর কি মা, কেন বলো তো? এটা শুনেই মেয়েটি আমার পায়ে পড়ে কান্না জুড়ে দিল, আমি তো বেজায় অপ্রস্তুত হয়ে তাকে কোনোভাবে সরিয়ে বললাম, আহা কি করছো মা, আহা ভগবানের সামনে পা ধরতে নেই গো মা, ওটো ওটো ওটো, কি কি হয়েছে বলো তো মা, বলো বলো কি হয়েছে তোমার? আমার বাড়িতে বড় বিপদ বাবা, আমি আমি রোজ এই মন্দিরে এসে মহাদেবকে বলি যে আমাকে রক্ষা করো, আর আর আজ আপনার সাথে দেখা। এই বলে
মেয়েটা ঠুকরে ঠুকরে কেঁদে উঠল। কি বিপদ, কি বিপদ মা! আগে আমার বাড়িতে ভয়ঙ্কর অমঙ্গলের ছায়া নেমে এসেছে বাবা। আমাদের কুলের প্রায় সবাই শেষ। আমার পেটের সন্তান বাঁচে না বাবা, প্রতিবার গর্ভপাত হয়। আর আর বাড়ির সামনে অজস্র কাকপক্ষী মরে পড়ে থাকে, দুর্গন্ধে টিকা যায় না বাবা। ঘরে রোদ বাতাস কোনোটাই প্রবেশ করতে পারে না, গাছ মরে যায়, সদ্য রান্না করা খাবার পচে যায়। রাতে বিভৎস আওয়াজে ঘুম ভেঙে যায়। কেউ যেন রাগে ফুসছে, গর্জন করছে। খুব ভয় লাগে বাবা সারাদিন। ঠিক আছে। আর তোমার স্বামী, তিনি কি বলেন? আগে তিনি বিশ্বাস করতেন না, কিন্তু তার দুই ভাইয়ের মৃত্যুর পরে তিনিও বেশ ভেঙে পড়েছেন বাবা। সব শুনে এবং ঠিকানা জেনে বিকেলে তার বাড়িতে গিয়ে প্রতিকারের চেষ্টা করব বলে তাকে বিদায় দিলাম। মনের মধ্যে আশঙ্কার ইঙ্গিত তখনই শুরু হয়ে গিয়েছে। গ্রামের লোকজনকে জিজ্ঞেস করে যখন পৌঁছালাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায় নামে নামে। মেয়েটির স্বামীর নাম হচ্ছে ওই বাবা হরনাথ মণ্ডল, পেশায় ব্যবসায়ী, মস্ত মুদি দোকান আছে তার। ইদানিং ব্যবসা ভালো চলছে না, দোকানে চুরি, আগুন ধরে যাওয়া, এসব লেগেই রয়েছে। বাড়ির দরজার সামনে গিয়ে বুঝলাম মেয়েটি আমাকে যা যা বলেছিল তা মিথ্যে কিছু নয়। একটু অন্ধকার নেমেছে বটে, তবে এ বাড়িটিকে যেন জমাট অন্ধকারে গ্রাস করে রেখেছে। বাইরে কিছু কাকশালিক মরে পচে গন্ধ বেরোচ্ছে, অধিকাংশরই মাথা নেই, কেউ যেন নিরীহ পাখিগুলোর মুন্ডু চিবিয়ে খেয়েছে। এদিকে তখন গরমকাল, মানুষ হাঁসফাঁস করছে, কিন্তু এই বাড়িটির চারপাশে কনকনে ঠান্ডা, আশপাশে কিছুই নেই, মরা গাছ আর একটা পচা ডোবা। দরজায় টোকা দিলাম 3-4 বার, কোনো সাড়া এলো না। অগত্যা একটু জোরে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়লাম। আর ঢোকা মাত্রই আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম। একসাথে 7-8টি নিরী কুকুর পেরে এলো আমার দিকে। কেউ গর্জন করে, কেউ দৌড়ে পালায়, কেউ আবার কামড় বসাতে আসে। আমি বুঝলাম আমারই ভুল। আমার জামা কাপড় ছেঁড়া, চুল দাড়ি অগোছালো, পথে ঘাটে ঘুরে ঘুরে মুখ চোখের অবস্থা একেবারেই সৃজনশীল নয়। এইভাবে ঢুকে পড়াতে তারা একটু ভয় পাবে বা সন্দেহ করবে তা স্বাভাবিক। ঠায় দাঁড়িয়ে রইলাম চোখ বুঝি। আর তখনই মনে হলো আমার পেছনে যেন কিছু একটা দাঁড়িয়ে আছে। কোনো মতে ঘাড় ঘুরিয়ে দেখি, একখানা কুচকুচে কালো কুকুর দাঁড়িয়ে রয়েছে আমার পেছনে। সে ভারী মাতব্বরের মতন হেঁটে আমার সামনে এসে দাঁড়ালো, আর বাকি কুকুরদের ধমকের সুরে এমন ঘেউ ঘেউ জুড়ে দিল যে সবকটা লেজ গুটিয়ে মাথা নিচু করে কুই কুই শব্দ করে পালালো। আমি তো অবাক। ইতিমধ্যে চেঁচামেচি শুনে হরনাথ মণ্ডলের স্ত্রী ছুটে এলো, এসেই আমাকে প্রণাম করে চোখে জল নিয়ে বলল, বাবা বাবা আপনি এসেছেন বাবা, আমার কি সৌভাগ্য বাবা। ওদের ভয় পাবেন না বাবা, ওরা আমার সন্তান, কিছু করবে না ওরা। আমি কিছু বলতেই যাব, তার আগেই একজন লোক বাইরে থেকে উঠোনে ঢুকল। বুঝলাম এ হলো হরনাথ। স্ত্রীর দিকে তাকিয়ে ইশারায় কিছু বুঝে আমায় প্রণাম করলো সে। ভয় পেয়েছেন নাকি ঠাকুরমশাই? ওরা কিছু করবে না, আসলে আমরা তো সন্তান হারা, তাই এরাই আমাদের সন্তান তুলল। আরে না না, ভয় তেমন নয়, আপনাদের কালো কুকুরটা বেশ ভালো, কিন্তু বাকি সব কটাকে শান্ত করলো ওই। এ কথা শুনে দুজন যেন আকাশ থেকে পড়ল, যেন এ জন্মে তারা কেউই কালো কুকুর দেখেনি। তাদের অতবম্ব চেহারা এড়িয়ে আমার চোখ গেল একটি ছোট্ট লেবু গাছের দিকে। কয়েকটি লেবু ধরেছে তাতে, তবে লেবুর রং কটকটে লাল। আচ্ছা বলছি, কবে থেকে চলছে এসব? শুনে হরনাথের হাসি মিলিয়ে গেল, বিমর্ষ মুখে সে বলল, সব বলছি ঠাকুরমশাই, তার আগে আপনি একটু বসুন, আমি একটু চা মিষ্টি দেই।
তাকে বাধা দিয়ে আমি বললাম, আহ বসতে দ্বিধা নেই বাবা, তবে তোমাদের ঘরে জল পর্যন্ত স্পর্শ কিন্তু আমি করতে পারবো না, আমায় ক্ষমা করো তোমরা। অগত্যা দুজনে বেজার মুখে আমাকে তাদের রোয়াকে বসালে। অরণাথের মুখে যা শুনলাম তার সারাংশ কিছুটা এরকম। কালীনাথ, জগন্নাথ ও হরনাথ এরা তিন ভাই। বাবা অল্প বয়সে মারা যাওয়ায় বড় ছেলে কালীনাথই প্রায় দুই ভাইকে মানুষ করে। পেশায় শিক্ষক হওয়ায় তিনি ছিলেন যুক্তিবাদী ও ঘোর নাস্তিক। তার দুই ভাইও এই প্রশিক্ষণেই বড় হয়। তাব একদিন এই কালীনাথের বাড়িতে এক সাধক এলেন কিছু ভিক্ষা বা আহারের আশায়। এইখানে যদি অন্য কোনো ভিক্ষুক আসত কালীনাথ হয়তো তাকে ফেরাতেন না, কিন্তু ঠাকুর দেবতার নাম করে ভিক্ষা চাওয়ায় তিনি বেজায় চোটে অপমান করে তাড়িয়ে দিলেন সেই সাধককে, এমনকি দু এক ধাপ বসিয়েও দিয়েছিলেন। সাধক অপমানে ফুঁসতে ফুঁসতে নিজের বাঁ হাতের তর্জনী তিন ভাইয়ের দিকে নিক্ষেপ করে ডান হাতের তর্জনী আকাশের দিকে তাক করে এমন অভিশাপ দিলেন যে পরের দিন থেকেই গোটা বাড়িতে উপদ্রব শুরু হয়ে যায়। ছোটখাটো ভৌতিক উপদ্রবে সেরকম আমল দিলেন না কালীনাথ, কিন্তু কিছুদিন পরেই তার স্ত্রী হঠাৎ কোনো কারণ ছাড়াই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এই শোকে কালীনাথের ছেলে পাগল হয়ে যায়। তিন ভাইয়ের মধ্যে কলহ সৃষ্টি হয়। মেজো ভাই জগন্নাথ স্ত্রী ও মেয়েকে নিয়ে চলে আসে কলকাতায়। ছোট ভাই হরনাথ এসে ওঠে ঝাড়গ্রামে ও একটি মেয়েকেও বিয়ে করে। কিছুদিন পরে কালীনাথের মৃত্যু সংবাদ পেয়ে জগন্নাথ সপরিবারে রওনা দেন এবং ট্রেন দুর্ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়। হরনাথ ভয়ে আর ওই পথ মারায়, কিন্তু অভিশাপ তাকেও ছাড়ল না। উপদ্রব চলতে থাকে। স্ত্রী উমাদেবীর তিনটে সন্তান গর্ভেই নষ্ট হয়ে যায়, কিন্তু কিছু অজানা কারণে তাদের শারীরিক কোনো ক্ষতি হয় না, এমনকি তাদের বাসার ভিতরে সেরকম কিছু প্রভাব পড়ে না। এই সব শুনে অনেক ভেবে বললাম, আমি যা বুঝলাম তোমাদের উপর কোনো উচ্চ মার্গের পেত কিংবা পিসাদ সাধক বংশ মারণ মন্ত্রের প্রয়োগ করেছে। এই অভিশাপ নষ্ট করা কারোর ক্ষমতা নেই, একমাত্র যিনি প্রয়োগ করেছেন তিনি ছাড়া। কিন্তু তোমার কথা শুনে যা বুঝেছি তাকে খুঁজে পাওয়া খুবই দুষ্কর, আর উনি যদি মরে গিয়ে নিজেই পেত অথবা পিসাচে পরিণত হন তাহলে বড় বিপদ আছে ভাই। কারণ সাধক যদি পিসাচ হয় তবে ভগবান ছাড়া তার সাথে লড়াই করবে এমন কেউ নেই। তবে কি কোনো আশাই রইল না বাবা? না, তা ঠিক নয়। একটা খুব ভালো তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে হরনাথ, তোমাদের সেরকম ক্ষতি সাধক করতে পারে অথবা করতে পারছে না। মনে হচ্ছে যেন কেউ তোমাদের গৃহস্থকে গাত্রবন্ধন দ্বারা রক্ষা করে রেখেছে। এর আগে কি তুমি কাউকে কিছু বলেছো, মানে আমার মতন কাউকে কিছু বলেছো? দুজনেই একই সাথে মাথা নাড়িয়ে না জানাল। আচ্ছা, আমি আজ উঠছি, পরে আবার আসব, দেখছি যদি কিছু করতে পারি আমি দেখছি। তোমরা ইষ্ট নাম জপ করো, তিনি তোমাদের রক্ষা করবে। কিন্তু আমাদের ইষ্ট কে তা তো জানি না বাবা, কেঁদে উঠল হরনাথ। ইষ্ট নিজেই জানান দেবেন। এই বলে আমি উঠে পড়লাম। বেরোবার পথে কুকুরগুলোর দিকে নজর পড়ল, সব একসাথে গদ গদ ভঙ্গিতে লেজ নাড়ছে। মন্দিরে ফেরত এসে আমি শুয়ে পড়লাম। মনটা খারাপ লাগছিল, এত সুন্দর একটা দম্পতির কিছু সাহায্য করতে পারলাম না আমি। সেই সময় তখনও মধুসুন্দরী দেবীর দেখা আমি পাইনি, শক্তি ছিল অল্প কিছু, তবে তা ওই অভিশাপের সাথে লড়াই করার মতো নয়। আমার চোখ বুঝে কটা বাজে জানি না বা কতক্ষণ ঘুমিয়েছি খেয়াল নেই। বুকের উপর এক তীব্র চাপ অনুভব করায় চোখ খুললাম আমি। সেই অরণাদের বাড়ির কালো কুকুরটা আমার বুকের উপর উঠে বসে আছে। তার চোখে যেন আগুনের ভাটা, মুখ থেকে লালা ঝরছে আর ফোঁটা ফোঁটা আমার কপালে পড়ছে।
হঠাৎ কার একটা ডাক শুনে কুকুরটা পিছন ফিরে তাকালো আর সঙ্গে সঙ্গে নেমে দৌড়ে মন্দিরের বাইরে চলে গেল। শরীরের সর্বত্র শক্তি একত্রিত করে আমি উঠে বসলাম আর যা দেখলাম তা আমার জীবনের সবচেয়ে বড় উপলব্ধির মধ্যে এক। কি দেখলেন ঠাকুর মশাই? উত্তেজনায় চেঁচিয়ে উঠল কিশোরী। দাঁড়াও দাঁড়াও, একটু জিরোতে দাও। এই বলে একটা ঠান্ডা বেগুনি আর ঠান্ডা চা ডক ডক করে খেয়ে নিল তারানাথ। তারপর আবার শুরু করল। আমি দেখলাম এক বৃহৎ আকারের পুরুষ দাঁড়িয়ে আছে আমার সামনে, অন্ধকারে আচ্ছন্ন তার দেহ, তাই আকার ছাড়া কিছুই ঠাহর করা যাচ্ছে না। আগুনের মতন জ্বলছে তার দুটো চোখ। কালো কুকুরটা তার পায়ের সামনে গিয়ে বসল। সে পুরুষটি তার হাত কুকুরটার মাথায় রাখল। আমি দুই হাত জোর করে চোখ বন্ধ করলাম। যখন চোখ খুললাম তখন সামনে কেউ নেই। তারপর ঠাকুরমশাই? তারপর আমি এক অদ্ভুত শক্তি নিজের মধ্যে অনুভব করলাম। মনে হতে লাগলো আমার শরীর আমার নিয়ন্ত্রণের বাইরে, আমার পা যেন থেমে থাকতে চাইছে না, উঠে দৌড়তে চাইছে, ছুটতে চাইছে। আর হলোও তাই, এক লাফে মন্দিরের দালান থেকে দৌড়তে লাগলাম আমি। যখন পা দুটো থামলো দেখলাম আমি হরনাথের বাড়ির সামনে দাঁড়িয়ে। মন্ত্রমুগ্ধের মতন দরজা খুলে ফেললাম আমি। আমি খুললাম না বা খুলে গেল আমি আজও জানি না। উঠোনে নেমে দাঁড়াতেই সব কটা কুকুর মাথা নিচু করে কুঁই কুঁই শব্দ করতে লাগলো। এবার তাদের গলায় রাগ নেই, ভয় নেই, সন্দেহ নেই। আওয়াজে হরনাথ অন্তদন্ত হয়ে বাইরে চলে এল। বাবা বাবা, আপনি এত রাতে? আবার মন্ত্রমুগ্ধের মতন বা হাত তুলে ওদের দুজনের দিকে তর্জনে নিক্ষেপ করলাম। আমার অন্তরাত্মা আকুল হয়ে উঠল কিছু বলবে বলে। মুখ খুলতেই এক অত্যন্ত ভারী অথচ স্নিগ্ধ গলার স্বর বেরিয়ে এলো, যা আমার একেবারেই নয়। এখন দেখে মঙ্গল ও রবিবারে ব্রহ্ম মুহূর্তে কালমন্ত্র জপ করবি, মদ আর বেল পাতা দিয়ে অভিষেক করবি, আমিষ খাওয়া ছেড়ে দে, তোর স্ত্রী পরম লক্ষ্মী, ওর খেয়াল রাখ, কষ্ট দিস না। মনে রাখিস, নারীতে আসল শক্তি, আসল সত্য, অবলা জীবজন্তুর সেবা করে যা, মৃত্যু ভয়কে জয় কর, ভীত হবি না, তোদের উপর কালের আশীর্বাদ আছে, তোর কোনো ক্ষতি হবে না। কথা শেষ হতে বুঝলাম আমার মুখ থেকে রক্ত ঝরছে, শরীর দুর্বল লাগছে, একটা সুন্দর গন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। নজর পড়ল লেবু গাছটার দিকে, তখন লেবুর রং সবুজ, ভোরের আলো ফুটে উঠেছে, এ যেন এক ঈশ্বরিক মুহূর্ত। ওরা দুজনে আমায় প্রণাম করল। মনে হলো আর কোনো ভয় নেই, সংশয় নেই। জল খেয়ে বেরিয়ে পড়লাম আবার মন্দিরের উদ্দেশ্যে। তারানাথ পাশে রাখা জলের ঘটি থেকে জল খেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ঠাকুরমশাই? তারপর আবার কি, বছর দুয়েক পরে আবার পথে হরনাথের সাথে দেখা হয়েছে। সুখে সংসার করছি, তার স্ত্রী একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে, বাড়ির আশেপাশে লোকের বসবাস হয়েছে, বাজার বসেছে, হরনাথের ব্যবসাও চলছে রমরমিয়ে। উমাদেবী আরও একটি কুকুরকে আশ্রয় দিয়েছেন, গায়ের রং হলো কুচকুচে কালো, আমাকে অনেক অনুরোধ করল বাড়িতে আসার জন্য, আমার আর সময় হয়ে ওঠেনি। কিন্তু ওই কালো কুকুর, ওই বৃহৎ আকারের পুরুষ, এরা কে? তারপর আপনাকে টেনে কে নিয়ে গেল? ওই ওই কথাগুলোই বা আপনার মুখ থেকে বলালো কে ঠাকুরমশাই? কিছুই তো বুঝলাম না। আরে কালের আশীর্বাদ, এই কালটাই বা কে? আমার কথায় সায় দিয়ে জিজ্ঞেস করলো কিশোরীও। তারানাথ কোনো উত্তর না দিয়ে একটা সিগারেট ধরালো। তারপর কি একটা বিড়বিড় করে ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে আকাশের দিকে চাইল। বাইরে বৃষ্টি হয়েই চলেছে,
সিগারেটটা ঠোঁটের কোনায় লাগিয়ে দু হাতের উপর ভর দিয়ে হাঁটু মাটিতে ঠেকিয়ে আমাদের মুখে একদম সামনে মুখ নিয়ে এসে অচেনা গম্ভীর্যপূর্ণ গলায় ধীরে ধীরে বলল, কাল ভৈরব। আর তৎক্ষণাৎ প্রচণ্ড কান ফাটানি শব্দে পড়ল একটা বাজ, ঠিক তারানাথের পিঠের পিছনের জানালার বাইরে। তার আলোর রেশ এসে পড়ল ঘরে ঠিক তারানাথের পিঠের দিক থেকে। দমকা এক ঝড়ো হাওয়ায় নিভে গেল প্রদীপটা। বাইরে একই সাথে ডেকে উঠল এক পাল রাস্তার কুকুর। আমার তখন হাত পা ঠান্ডা হয়ে গেছে, কিশোরীও ভয়ে আমার হাঁটু খামচে ধরেছে। তারানাথ আবার আসনে এসে বসে পড়ল, ফস করে একটা দেশলাই জ্বালিয়ে আবার প্রদীপটা জ্বালিয়ে দিল। সেই আলোতে লক্ষ্য করলাম তার চোখ দুটো কটকটে লাল। ঘরে এক আশ্চর্য নিস্তব্ধতা, থমথমে ভাব, কোথাও একটা টু শব্দ পর্যন্ত নেই। লক্ষ্য করলাম বৃষ্টি থেমে গেছে। কিশোরী আর আমি হতবাগের মতন একই সাথে দুজন দুজনের দিকে তাকালাম। সে হাত তুলে ঘড়ির দিকে ইশারা করল, সময় তখন 6:20, 5:55 থেকে ঠিক 25 মিনিট পর। তারানাথ একটু গলা খাকিয়ে নিয়ে নিস্তব্ধতা ভেঙে বলল, কাল ভৈরব হলেন কালের বিধাতা, স্বয়ং দেবাদিদেবের উগ্র রূপ বলতে পারো। তার সাক্ষী হলো একটি কালো কুকুর। এই অবলা জীবের সেবা করলে তিনি তুষ্ট হন। পুরাণ মতে যমরাজও নাকি ভয় পানি নাকি। বেনারসে খুব ঘটা করে ইনার পুজো হয়। লোক মুখে প্রচলিত যে বেনারসের কিছু গলি আছে যেখানে মৃত্যু প্রবেশ করতে পারে না, কোনো কঠিন অসুখ হলেও সেখানে গিয়ে থাকলে সেরে যায়। তোমাদের তো অনেক চেনা শোনা, বাইরেও যাও, খোঁজ নিয়ে সত্যতা বিচার করতে পারো। আর কথা বাড়ালাম না, তারানাথকে প্রণাম করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় নেমে কিশোরী আকাশের দিকে তাকিয়ে পড়ল, সবই মায়া বুঝলে বিভূতি, সবই মায়া। আমিও উপর দিকে চেয়ে দেখলাম আকাশ পুরো পরিষ্কার, 2-3টে তারা পর্যন্ত দেখা যাচ্ছে। উত্তর দিলাম, তা তো বটেই ভাই, তা তো বটেই। গলি থেকে বেরিয়ে রিক্সার লাইনে দাঁড়াতে কিশোরী বলল, তুমি একটু দাঁড়াও বিভূতি, আমি গিয়ে 2টো সিগারেট নিয়ে আসি। না না, মানে গোটা 10 মেরি বিস্কুটও নিয়ে এসো তো। সে কি, তুমি এখন হঠাৎ মেরি বিস্কুট খাবে? আরে না না, আমি খাবো না, ওই মানে পাড়ার কুকুরটাকে খেতে দেব। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে।